আসসালামু আলাইকুম, আমি রানা মির্জা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের দ্বিতীয় ভিডিওতে। সব কিছুর আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনার যে কোনো প্রশ্ন, মতামত, সংযোজন বা অভিজ্ঞতা ইনবক্সে যুক্ত করুন। বিশেষ কিছু লিখতে না চাইলে অন্তত কমেন্ট বক্সে ইয়েস লিখুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার সাথে আছেন। তো শুরু করা যাক আজকের বিষয়বস্তু। আজকের বিষয়বস্তু হচ্ছে অনুপ্রেরণার অভাব, সেলফ মোটিভেশন। অনুপ্রেরণার অভাব পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন হচ্ছে সেলফ মোটিভেশন। এক ছেলে সারাদিন ফেসবুকের নিউজ ফিড স্কিল করে ছেলেটি দিন পার করত। হঠাৎ আমার সাথে পরিচয়, অনেক টাইম ধরে আমার সাথে কথা হলো, গল্প হলো। কথা কথায় বলতে লাগলো, ভাইয়া এগুলো তো সব বুঝি, মোটিভেশন হই, তবু পড়াশোনা করতে ইচ্ছে করছে না। মানুষের মোটিভেশনাল কথা লেকচার শুনে আমরা মোটিভেটেড হই ঠিকই, কিন্তু তার স্থিতি খুব কম সময় থাকে। যখন শোনা হয় তখন হয়তো উজ্জীবিত হই, চোখ ঝলমল করে উঠে, কিন্তু খানিক পরে আবার সেই আগের মতো। জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার তা হলো সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন, আত্মনিয়ন্ত্রণ। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে কোনো মোটিভেশনই আপনার জীবনে কাজে লাগবে না। বিখ্যাত আমেরিকান লেখক এবং মোটিভেশনাল স্পিকার স্টিফেন আর কবি বলেন, মোটিভেশন নিজের ভেতরের আগুন, যদি অন্য কেউ তা জ্বালানোর চেষ্টা করে তবে তা খুব কম সময় জ্বলবে। এর মানে হচ্ছে কেউ আপনাকে অনুপ্রেরণা দিতে পারে আপনার লক্ষ্য অর্জন করতে, কিন্তু লক্ষ্য অর্জনে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার হয়ে অন্য কেউ সেটা করে দিবে না। মোটিভেশন কি? মোটিভেশন দুই রকমের হয়, ইন্ট্রেন্সিক মোটিভেশন বা সক্রিয়, অর্থাৎ যা প্রাকৃতিকভাবে একজন মানুষের নিজের ভেতর থেকে আসে। পরীক্ষায় ভালো গ্রেড পাওয়ার জন্য সারা রাত পড়াশোনা করা, একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিজের ভেতরের ইচ্ছাশক্তি, ইন্ট্রেন্সিক মোটিভেশন। নাম্বার দুই, এক্সট্রেন্সিক মোটিভেশন বা বহিঃস্থ, অর্থাৎ যখন আমরা একজন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে বা ভিডিও দেখে অনুপ্রেরণা পাই, যেমন অন্য কারো সফলতার গল্প শোনার পর মনে হয় এটা আমাদেরও করতে হবে। সহজ কথা, মোটিভেশন হচ্ছে এমন এক উৎস যা আপনার মন মানসিকতাকে আপনার লক্ষ্য অর্জনে প্রস্তুত করবে। সঠিক মোটিভেশন আপনার এমন একটি অবস্থানে নিয়ে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই প্রতিনিয়ত নিজেকে মোটিভেটেড রাখতে কিছু উপায় আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই উপায়গুলি কি। এক, লক্ষ্য নির্ধারণ। পরীক্ষায় যখন লিখতে দেওয়া হয় তোমার জীবনের গল্প, রচনা লেখো, অধিকাংশ ছাত্রছাত্রী বেশি নম্বর পাওয়ার জন্য লিখে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চায়, একদম মুখস্থ লেখা যাকে বলে। এভাবে আসলে স্বপ্নগুলো মৃত্যু হয়, নিজেরাই জানে না কি হতে চায়। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। আমার এবং আপনার পিতার 50 কোটি শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু বিজয় হয়ে আপনার মার গর্ভাশয়ে পৌঁছাচ্ছিল, সেই শুক্রাণুটি আজকের আপনি। সুতরাং স্রষ্টা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন বিজয় করে।
আপনি কেন হেরে যাবেন, সস্তা আপনাকে বিজয়ী করে তার কাছে ফেরত নিতে। আপনি যদি হার না মানেন, আপনাকে হারানোর ক্ষমতা কারণেই জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। থিঙ্ক বিগ বি বিগ, বাস্তবের চেয়ে বড় স্বপ্ন দেখুন। সবসময় নিজেকে অনুপ্রাণিত রাখতে এটা একটি পরীক্ষিত উপায়। লক্ষ্য তিন রকমের হতে পারে। এক, স্বল্পমেয়াদী, এমন কোনো লক্ষ্য যা কিছু সপ্তাহ অথবা মাসে অর্জন করা যায়। দুই, মধ্যমেয়াদী, এক অথবা দুই বছর সময় লাগতে পারে এমন কোনো লক্ষ্য। তিন, দীর্ঘমেয়াদী, কেরিয়ার প্ল্যান, বাড়ি অথবা গাড়ি কেনা, এই ধরনের লক্ষ্যগুলোকে দীর্ঘমেয়াদী বলা হয়। এতক্ষণ আমি এক নম্বর টপিকের কিছু বিষয় নিয়ে আলাপ করলাম, এখন শুরু করব দুই নম্বর টপিক, সঞ্চয় হন। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করলেন, কিছুদিন পর দেখা গেল ব্যবসার জন্য যে টাকাটা আপনার দরকার সেটার জোগাড় হচ্ছে না বা জোগাড় করতে পাচ্ছেন না। এমন অবস্থায় আপনি কাজ করার অনুপ্রেরণা হারাবেন আর কাজ করতেও ইচ্ছে করবে না। তাই অবশ্যই প্রতি মাসে আপনার উপার্জন থেকে কিছু টাকা সঞ্চয় করুন। সঞ্চয় থাকতে আপনি আত্মবিশ্বাস হারাবেন না কখনোই। নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে সঞ্চয় হওয়া খুব জরুরি। টপিক নাম্বার তিন, ঋণকে না বলুন। নিঃসন্দেহে যেসব মানুষ অনেক বেশি ঋণ নিয়ে থাকেন তারা হতাশায় ভোগেন বেশি, কারণ তাদের উপার্জনের সিংহভাগই চলে যায় ঋণ পরিশোধ করতে। তাই খুব বেশি প্রয়োজন ছাড়া কখনোই ঋণ নেবেন না। টপিক নাম্বার চার, ইতিবাচক মানুষের সাথে থাকুন। আমরা অনেক সংখ্যক মানুষ বলে থাকি, আরে ধুর, তোকে দিয়ে হবে না, তুই জিতবি কম্পিটিশনে, বাদ দে, তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না। এই ধরনের ইতিবাচক কথা বলা মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন। পজিটিভ চিন্তার মানুষ বেস্ট মোটিভেটর হয়। যখন আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, এমন একজন পজিটিভ চিন্তা ভাবনার মানুষের সাথে কথা বলবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তাই সবসময় চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করে এমন মানুষের সাথে থাকতে। টপিক নাম্বার পাঁচ, নিজেকে সম্মান করতে শিখুন। আমরা কম বেশি সবাই যে কাজটি করি সেটা হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করি। আরে ওর রেজাল্ট তো আমার থেকে ভালো, তাহলে জবটা ওরই হবে, পাশের বাসার হাবলু ভাত খায়, তুইও ভাত খাস, তাহলে তুই নাম্বার কম পাস কেন। এই কথাগুলো আমরা শুনি বা বলি, তাই না? যে কাজটা কখনোই করা উচিত না। এই ধরনের চিন্তা ভাবনা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। যখন মনে করবেন আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আপনার আগের অর্জনগুলোর কথা ভাবুন। ভাবুন সেগুলো অর্জন করতে কতটা কষ্ট আপনি করেছিলেন, কতগুলো রাত আপনি জেগেছেন। বি ইউর ওন কাইন্ড অফ পারফেক্ট, এতে করে আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন, নতুন উদ্যমে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবেন। টপিক নাম্বার ৬, ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। ভুল আমাদের জীবনের খুবই স্বাভাবিক একটি বিষয়। কম বেশি জেনে বা না জেনে ভুল আমরা সবাই করি, এটা খারাপ কিছু নয়, স্বাভাবিক। কিন্তু সমস্যাটি তখনই হয় যখন আমরা ওই ভুল থেকে শিক্ষা না নেই। পৃথিবীতে যত সফল মানুষ আছেন বা ছিলেন, সবার মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া। পৃথিবীতে কোনো মানুষই 100% সঠিক না, ভুল মানুষই করবে। যারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে
তারা সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। এজন্যই আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন, দেয়ার ইজ নাথিং নোনস আজ পারফেক্ট, ইটস অনলি দোজ ইন পারফেকশন হুইস উই সোজ নট টু সি। টপিক নাম্বার 7, নিজের উদ্দেশ্য সঠিক রাখুন। যখন কোনো কাজ করছেন আপনি তার উদ্দেশ্যে ঠিক আছেন কি না তা অবশ্যই যাচাই করে দেখবেন। ভুল মানুষের মোটিভেশন আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে, তাই আপনি ঠিক পথে আগাচ্ছেন কি না, আগাচ্ছেন নাকি ভুল পথে কোথাও তা পরীক্ষা করে নেওয়া জরুরি। আপনার কাজের উদ্দেশ্য আপনাকে সবসময় মোটিভেটেড রাখতে সাহায্য করবে। তাই এজন্য ডক্টর স্টিফেন আর কোভি বলেছিলেন, দ্য কি টু মোটিভেশন লাইস ইন দ্য মোটিভ ইটসেলফ। টপিক নাম্বার 8, অতিরিক্ত দুশ্চিন্তাকে না বলুন। সবসময় অতিরিক্ত চিন্তা করলে নেতিবাচক দিকগুলোই সামনে আসবে। আমরা সবাই জানি যে ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু এর মানে শুধু এই না যে আমরা যা চাচ্ছি ভবিষ্যতে তার চেয়ে খারাপ কিছু অপেক্ষা করছে। আগামীকাল কি হবে সেটা ভেবে আজকের দিনটা কেন নষ্ট করছেন? এমনটাও হতে পারে যে ভবিষ্যতে আমাদের জন্য এত ভালো কিছু অপেক্ষা করছে যা আমরা কখনো চিন্তাও করিনি। তাই ভবিষ্যতে ভালো কিছু হবে এই চিন্তা মাথায় রেখে এগোতে হবে। মেডিসিন নোবেল জয়ী ডক্টর অ্যালেক্সিস ক্রেল একটি কথা বলেন, কথাটা ছিল অনেকটাই এরকম যে ব্যবসায়ী জানে না কিভাবে দুশ্চিন্তার সাথে যুদ্ধ করতে হয়, সে যুবক অবস্থায় মারা যায়। টপিক নাম্বার 9, সুখী থাকতে শিখুন। সমস্যা সবার জীবনেই থাকে, কিন্তু তার মানে এই না সে সমস্যা কথা ভেবে আপনাকে হতাশ হতে হবে। হতাশ দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধান হতে পারে না। যত বেশি সমস্যা নিয়ে ভাববেন তত নিরাশ হবেন। আপনার এমন হতে পারে আপনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, আপনার চাকুরি চলে গিয়েছে, কিন্তু একবার ভেবে দেখুন আপনার জীবন কিন্তু শেষ হয়ে যায়নি। এই চিন্তাটাই আমরা করি না, তাই যা হয়েছে সেটাকে মেনে নিন, তাতে আপনি এই পরিস্থিতিটাকে সহজেই জয় করতে পারবেন। বিশিষ্ট চিন্তাবিদ হাল এলরোড মনে করতেন, 5 মিনিটের বেশি নেতিবাচক চিন্তা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। তাই তিনি বলতেন, নেতিবাচক চিন্তাগুলো মন থেকে সরিয়ে সামনের কথা চিন্তা করা উচিত। যা হয় ভালোর জন্য হয়, কথাটা আপনাকে মোটিভেটেড রাখতে সাহায্য করবে। অল ইজ ওয়েল, সুখ তৈরি কিছু না, এটা আপনার নিজের কর্ম থেকে আসে। টপিক নাম্বার 10, প্রতিটা দিনের পরিকল্পনা করুন। আপনার মোটিভেশনকে ধরে রাখতে প্রতিটা দিনের পরিকল্পনা করুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি প্রতিটা দিনের পরিকল্পনা আপনার লক্ষ্য অর্জনে অনেক বেশি সহায়ক হবে। ঘুমানোর আগে মাত্র 15 মিনিট তারও বেশি ব্যায়াম করুন। সারাদিনের পরিকল্পনা করতে এটি শুধুমাত্র আপনার একটি খসড়া পরিকল্পনা, যেন আপনি কী কী করবেন সারাদিন তা মনে রাখতে পারেন। এমন যেন না হয় যে আপনি গড় থেকে বের হলেন আর আপনি জানেন না যে কোথায় যাবেন আর কী করবেন। আমি সুখী কারণ আমি কৃতজ্ঞ, আমি পছন্দ করেছি কৃতজ্ঞ হতে, যে কৃতজ্ঞতা আমাকে অনুমতি দেয় সুখী থাকো। তো বন্ধুরা, আজকে আমার মনে হচ্ছে কিছু টপিক আপনাদেরকে দিতে পেরেছি। পরবর্তী আরও কিছু টপিক নিয়ে চলে আসব, হয়তো আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে এই ভিডিওটা সম্পর্কে জানানোর জন্য সবাইকে হেল্প করবেন, আমার সাথে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।